মাছের ঝোল করছি, জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে জিরে ফোড়ন দেবো, এটা পেঁয়াজ, এটা হলুদ গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা নুন, এটা জিরে বাটা, আদা বাটা। তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটা, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঝিঙে আলু, আর এটা হচ্ছে মাছ ভাজা, মাছ ভেজে রেখেছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেবো, পেঁয়াজটা ভেজে নেবো আমি। ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা, এখন আমি আলু ঝিঙেটা ঢেলে দিচ্ছি। এটা আমি এখন একটু ভালো করে কষে নেব। নুন দিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তো ঝাল কম দিতে পারেন। আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। দেখো কেরম বৃষ্টি হচ্ছে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়, তোমাদের ওখানেও হচ্ছে, সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখো আমার মুরগিটা, দেখো কী অবস্থা, এখানটায় ঢাকা দেওয়া রয়েছে, সব জামাগড় ভিজে গেছে, এখনও তুলতে পারিনি, সব কাঁড়ি করে রেখেছি এখানটায়। আপাতত এই যে দেখো কী অবস্থা, খুব জোর বৃষ্টি হচ্ছে, আর দেখছো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো বাপরে বাপ কী বৃষ্টি। আজকের ঘুমটা খুব ভালো হবে, আজকে ঠান্ডা ঠান্ডা, আজকের বৃষ্টিটা খুব মানে সুন্দর ভালো লাগছে। এখন জল ঢেলে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একটু ঢেলে মাছের মাছটা করে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমার ছেলে ওয়াটার লক্ষ্মী ঠাকুর এর বামন ও আঁকছে সুন্দর করে, দেখা বাবু একটু আঁকোটা, আঁকাটা দেখি দে একটু, দেখো কী সুন্দর করেছে, দেখছো ও আঁকছে, এটা মানে রং করছে, খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে আমাদের লোক, এটা কোন লোক বুঝে গেছো, হাজব্যান্ড লোক, হাজব্যান্ড। দেখো বিছানা পাতো ঠিক করে রেখেছে, দেখো কখন থেকে বলছি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে, কিছুতেই রাখছে না, তাড়াতাড়ি করতে বলছি। আর এটা হচ্ছে মেচকি, ভিজে গেছে, দেখো জা প্যান্ট তুলতে গিয়ে পুরো ভিজে চান হয়ে গেছে, সব কি অবস্থা, দেখো এত জোর বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে খুব। তারপরে দেখো নে তোর আঁকাটা হয়েছে, তাড়াতাড়ি করে নে, কোথায় আছে
মাছটা দিয়ে দিচ্ছি এখন, এটা ফুটবে ভালো করে। মাছটা দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো পাতলা জিরে বাটার ঝোল হয়ে গেছে আমার, ঝিঙে আলু দিয়ে তরকারি, পাতলা জিরে বাটার ঝোল। এরকম সিম্পল খাওয়াটা খুবই ভালো, শরীরের পক্ষে খুব ভালো লাগে। কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানিও। আর একজন দেখো কি অবস্থা করছে, দেখো আলমারি গুছিয়ে পারছে না, জামা কাপড়ে গুছিয়েই যাচ্ছে, গুছিয়েই যাচ্ছে। আমারগুলো সব ফেলে দিচ্ছে, দেখো নিচে ফেলে দিচ্ছে, বলে আলাদা আলমারিতে ঢোকাতে। আর এটা দেখো ভূতনাথ, এই ভূতনাথ এই কি করছিস, সব গোছা এগুলো ঠিক করে। দেখো কি অবস্থা, প্যান্ট। আমার রান্না কমপ্লিট, টাটা বাই বাই, পরের নেক্সট ভিডিওয় আবার আসবো। শেয়ার কমেন্ট করে দিও, থ্যাংক ইউ।